شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصيروا وعليكم السلام ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد أم জাহিদ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে যারা প্রবাসী আছে তারা কোরবানি কিভাবে করবে তাদেরকে সেখানেই করতে হবে নাকি পরিবারের পক্ষ থেকে করতে হবে আর যারা ব্যাচেলর আছে তাদের জন্য করণী আর যারা বিশেষ করে ইউরোপ কান্ট্রি আমেরিকা এ সমস্ত দেশের লোকেরা তো কোরবানি করা নিষেধ কিভাবে তারা কোরবানি করবে শুক্রান জাকাল্লাহ খরফিদ্দার ইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে ভাই কোরবানি হচ্ছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে যথেষ্ট লহাসিলসুলহ ইসলাম বলছেন ওয়ালা মিয়াদী হুফ আলা এক রিবান না মুশাল্লা ইমনে মাজের হাদিস যার কোরবানি করার মতো সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে আমাদের মুশাল্লা ঈদগাহের নিকটবর্তী যেন না হয় মূলত এর মাধ্যমে যে কোরবানের একটা গুরুত্ব ফজিলত সেটা বোঝানো হয়েছে কোরবানি করা কিন্তু ফরজ নয় যার সামর্থ্য রয়েছে সে নিয়মিত পালন করতে পারে মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে যেরকম ইবনে ওমর আব্বাস হ্যাঁ এরা রাজি আল্লাহ তালা এরা মাঝে মধ্যে কোরবানি করা ছেড়ে দিতেন তো এক্ষেত্রে পরিবার থেকে একটা করাই যথেষ্ট আপনি চাইলে আপনার যেহেতু সেখানে একাই অবস্থান করছে সেখানে আপনার ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই আপনার পরিবারের পক্ষ থেকে আপনি টাকে পাঠিয়ে পাঠিয়ে দিলেন এক বা পশু কোরবানি করতে পারে কিংবা আপনি চাইলে তাদের করার পাশাপাশি আপনিও কোরবানি করতে পারেন এতে কোনো সমস্যা নেই এতে আপনি কোরবানি করতে পারেন আর যারা ব্যসিল তারা তো একই সাথে অবস্থান করছে পরিবারের অর্থাৎ সে যদি একই পরিবারে অবস্থান করে পিতার সাথে তাহলে সে পিতার পরিবারে যদি সে টাকিয়ে টাকা পাঠিয়ে দেয় একটা কোরবানি করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু সে যদি আলাদা থাকে অর্থাৎ তার সংসারটা আলাদা ভিন্ন করে দেওয়া হয় তাহলে সে নিজের অর্থাৎ সে চাইলে সে তার পরিবারের সে নিজে ইচ্ছাকৃতভাবে অর্থাৎ সে নিজে সেখানে অবস্থান করেও কোরবানি করতে পারে আবার তার পরিবারের কাছে টাকা পাঠিয়ে বা তার যারা আত্মীয় আছে তাদের মাধ্যমে কোরবানি করে নিতে পারে এতে সমস্যা নেই আর যে সমস্ত দেশে কোরবানি করার নিঃ সে সমস্ত দেশে কোরবানি করার চেষ্টা করতে হবে যদি সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলে কোরবানি করতে হবে না কারণ কোরবানি করা তো ফরজ না আবশ্যক না কিন্তু যে সমস্ত দেশে ইসলাম পালন করার সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে ইউরোপ ফ্রান্স ব্রিটেন আমেরিকা এই সমস্ত দেশে না অবস্থান করা উচিত কারণ যে সমস্ত গেলে আপনার ইমান আকিদা আমল নিয়ে চলা কষ্ট সমস্ত দেশের রেজিট অন্য দেশে আপনি অন্নষণ করেন সেখানে অল্প হলে আপনি সেই জায়গায় অবস্থান করেন কিন্তু যেসব দেশে ইসলাম পালন করা কঠিন ওই সব দেশে অবস্থান না করা উচিত আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সঠিক বুঝদান করেন আমিন আহমিন আসসালামু আলাইকুম আরহাম